हेलो सबाई के आमी चाइनीज देशी भाई एवं आज आमी फिरे एसेछी आरो एकटी वीडियो निये। आज आमरा कथा बोलबो बर्तमाने आलोचित मेटावर्स निये। मेटावर्सेर बर्तमान अवस्था एवं एर भविष्य निये कथा बलार जोन्नो आमी व्यवहार करबो एकदम संक्षिप्त एवं सहजबोध्य शब्द। मेटावर्स शब्दटा जतटा उन्नत शोनाच्छे ततटा आसले नय। मेटा माने सीमाहीन किछु अथवा नतून किछु एवं वार्स माने जगत। সহজভাবে অনুবাদ করলে আপনি বুঝতে পারবেন যে এটি একটি নতুন জগৎ যেটি আমাদের মহাবিশ্বের ভিত্তিতে তৈরি, কিন্তু আসল জিনিসের চেয়ে নতুন কিছু সবসময় ভালো এটা ভাবার কোনো মানেই নেই। তাই আমরা বলতে পারি না যে এটি বেশি ভালো কিংবা বেশি উন্নত জগৎ। মূলত এটি অসীম আন্তঃসংযুক্ত ভার্চুয়াল কমিউনিটির এক জগৎ যেখানে মানুষ একে অপরের সাথে দেখা করতে পারবে, কাজ করতে পারবে, খেলতে পারবে ভার্চুয়াল রিয়ালিটি হেডসেট, অগমেন্টেড রিয়ালিটি চশমা, স্মার্টফোন অ্যাপ এবং অন্যান্য ডিভাইস ব্যবহার করে। বর্তমান অবস্থায় মেটাভার্স আসলে একটি ধারণামূলক বিষয়, কারণ এটা এখনও পুরোপুরি তৈরি হয়নি। অবশ্য এটা অসম্ভব কোনো কাজ নয়। মেটাভার্স কোম্পানি Roblox প্রস্তাব দিয়েছে যে মেটাভার্সের পণ্যগুলোর এই আটটি উপাদান থাকা দরকার: পরিচয়, সামাজিকতা, আসক্তিকর হওয়া, প্রবেশের স্বল্প বাধা, বৈচিত্র্য, সহজলভ্যতা, অর্থনীতি এবং সভ্যতা। সফটওয়্যারগত দিক থেকে পরিচয়, সামাজিকতা এবং বৈচিত্র্য এই তিনটি সুবিধা এখনই চালু করা যাবে। ভার্চুয়াল পরিচয়ের সাথে আপনি একটি অ্যাভাটার রাখতে পারবেন, রকস্টার থেকে শুরু করে ফ্যাশন মডেল যা ইচ্ছা হতে পারবেন, এবং এটি মেটাভার্সের একটি বড় আকর্ষণ। আপনি আসল মানুষদের সাথে বন্ধুত্ব করে সামাজিকও হতে পারেন এবং মানুষকে তাদের হরেক রকম আগ্রহ অনুযায়ী সন্তুষ্ট করার জন্য এখানে থাকবে বৈচিত্র্যময় সব কন্টেন্ট লাইক লং টেল কন্টেন্ট। অর্থনীতির ক্ষেত্রে বাস্তবতার সাথে যুক্ত করার জন্য আমরা ডিজিটাল কারেন্সির প্রচলন ঘটাতে পারি কিংবা মেটাভার্সে একটি ভার্চুয়াল কারেন্সি সিস্টেম চালু করতে পারি। যদিও এটা এখনও বিকশিত করা হচ্ছে, তবে মেটাভার্সে কারেন্সি সিস্টেম তৈরি করার জন্য মানুষকে উৎসাহিত করতে এটি ব্যবহার করা যায়। মানুষ যাতে মেটাভার্সে জীবনযাপন করতে পারে সেজন্য আমাদের একটি প্রাণবন্ত অর্থনীতি দরকার। অন্যদিকে সভ্যতার ব্যাপারটা নির্ভর করবে মেটাভার্স চালু হওয়ার পর ওখানে মানুষের দ্বারা সভ্যতার সৃষ্টি করার সক্ষমতা আছে কি না তার উপর। এসব সুবিধা সফটওয়্যার দিয়ে অর্জন করা সম্ভব, নাও দ্য প্রবলেম, কিন্তু মূল সমস্যা হলো হার্ডওয়্যারে। পুরো মেটাভার্সে লো লেটেন্সি রিকোয়ারমেন্টগুলো শারীরিক দূরত্ব দ্বারা প্রভাবিত হতে পারে অথবা আলোর গতি সীমাবদ্ধতার কারণেও প্রভাবিত হতে পারে। মেটাভার্সের প্রবেশের ক্ষেত্রে থাকতে হবে খুব স্বল্প বাধা, যাতে আপনি মুহূর্তেই যেখানে ইচ্ছা যেতে পারেন। মেটাভার্সে যে কোনো সময় যে কোনো স্থান থেকে প্রবেশ করার জন্য হার্ডওয়্যার সুবিধাও তুলনামূলক উন্নত হতে হবে। আপনার যেখান থেকে ইচ্ছা লগ ইন করার সক্ষমতা থাকতে হবে, আপনি যে দেশ কিংবা সংস্কৃতি থেকে আসেন না কেন। আসক্তি তৈরি করার জন্য ভার্চুয়াল রিয়ালিটি শিল্পের ক্রমবিকাশ খুব উন্নত পর্যায়ে নিয়ে যেতে হবে। এটাকে হতে হবে আসক্তিকর, অথবা থাকতে হবে আপনাকে এমন অনুভূতি দেওয়ার সক্ষমতা যেন আপনি অন্য কোথাও আছেন এবং বাস্তবতার জ্ঞান হারিয়ে ফেলেছেন। কিন্তু আমরা কিভাবে বাস্তবধর্মী আসক্তিকর ভার্চুয়াল রিয়ালিটি পেতে পারি? দ্যাট ইজ টোটাল ইমার্সিভ এক্সপিরিয়েন্স। বড় আকারের মেশিনের ব্যবহারের মধ্য দিয়ে নাকি মেটাভার্স ব্রেইন সায়েন্সের প্রবেশের মাধ্যমে? আসলে এই পদ্ধতি দুটো সম্পূর্ণ ভিন্ন। এই মুহূর্তে প্রথমটা ইতোমধ্যেই পাওয়া যাচ্ছে, যেখানে দ্বিতীয় ব্যাপারটা বলতে গেলে অসাধ্য। পরিপূর্ণতাবাদের দৃষ্টিকোণ থেকে মেটাভার্সে প্রবেশের চূড়ান্ত পদ্ধতি হওয়া উচিত ব্রেইন সায়েন্সের ব্যবহার। যাই হোক, সম্ভাবতা কিংবা বিনিয়োগের উপর লাভের দিক বিবেচনায় বর্তমান পরিচালকরা মানুষকে আসক্ত করতে বহনযোগ্যতার দিকে মনোযোগী না হয়ে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে বড় মেশিন ব্যবহারের দিকে ঝুঁকতে পারে, কিংবা আসক্ত করা থেকে কিছুটা সরে গিয়ে বেশি মানুষকে সহজে মেটাভার্সে প্রবেশ করানোর দিকে প্রথমে মনোযোগী হতে পারে। ব্যাপারটা কম লোককে বেশি ভালো মেটাভার্সে প্রবেশ করানোর কিংবা বেশি লোককে কম ভালো মেটাভার্সে প্রবেশ করানোর। অবশ্য পরিচালকরা চাইলে মানুষকে বিভিন্ন উপায়ে মেটাভার্সে প্রবেশ করার সুযোগ দিতে পারে। এই কথাগুলো আটটি সুবিধার বিচারে মেটাভার্সের বর্তমান অবস্থার বিশ্লেষণ করার জন্য বলা। তো
হোয়াট ইজ দ্য ফিউচার, এটার ভবিষ্যৎ কী। আগে যেমনটা বলেছি, আটটি সুবিধার কয়েকটা এখনই দেওয়া সম্ভব, কারণ ওগুলোর জন্য খুব বেশি কিছুরই দরকার নেই। অবশ্য এটাও ঠিক যে একটি নিখুঁত মেটাভার্স তৈরি করা এতটাও কঠিন নয়। আমার ধারণা, সামনের কয়েক বছরের মধ্যে মেটাভার্সের অর্থনৈতিক ব্যবস্থার জন্য কিছু বড় আপডেট আসবে। মেটাভার্সের কোনো কোম্পানি ক্রিপ্টো ব্যবহার করবে না ধরে নিলে সাম্প্রতিক বছরগুলোতে মেটাভার্সের অর্থনৈতিক ব্যবস্থার জন্য বিকেন্দ্রীকরণ, দ্যাট ইজ ডিসেন্ট্রালাইজেশন, অর্জন করা কঠিন হয়ে যাবে। যদি বিকেন্দ্রীকরণ অর্জিত হয় এবং মানুষদেরকে নিজেদের বিকশিত করতে দেওয়া হয়, তাহলে মেটাভার্স দুটো সমস্যার সম্মুখীন হবে। প্রথম সমস্যা হলো, প্রতিটা দেশ তাদের অর্থনৈতিক ব্যবস্থাকে স্বীকৃতি দিবে কি না, এবং দ্বিতীয়টা হলো, ডিভাইস বিক্রি করে টাকা আয় করা ছাড়া ভবিষ্যতে পুরো মেটাভার্সের কার্যক্রম চালানোর জন্য এবং এটার সার্ভারের কাজ চালু রাখার জন্য আমরা কিসের উপর নির্ভর করতে পারি। উদাহরণস্বরূপ, মেটাভার্সের লেনদেনের জন্য বিভিন্ন রাষ্ট্রে কোন ধরনের ফি নেওয়া হবে, মানে কোম্পানির কার্যক্রম চালানোর জন্য সাতোশি নাকামোটো কীভাবে মেটাভার্সের ভিতরের সম্পদগুলোকে সরাসরি টাকায় রূপান্তরিত করবে। এনিওয়ে, সহজলভ্যতা এবং মানুষকে আসক্ত করা এই সুবিধা দুটি বিকশিত করার কাজের দিকে একবার দেখুন। 1940 সালের দিকে অনেক বিশাল বিশাল কম্পিউটার তৈরি করা হতো, আর এখন কম্পিউটার খুব উচ্চ ক্ষমতা সম্পন্ন এবং সহজে বহনযোগ্য হয়েছে। যদিও মেটাভার্সের হার্ডওয়্যার আসক্তি এবং সহজলভ্যতার জন্য উপযুক্ত নয়, তবে আমার মনে হয় ভবিষ্যতে এগুলো উপযুক্ত হবে। গত কয়েকদিনে অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন, মেটাভার্স হাইপ কিনা, ইজ মেটাভার্স আ হাইপ। আমার মনে হয় এটার কিছুটা হাইপ, তবে পুরোটা নয়। এটাতে ফেসবুকের মতো বড় কোম্পানির বিনিয়োগ হচ্ছে এটার প্রমাণ। এরা কোম্পানির নাম পরিবর্তন করে সরাসরি মেটা রেখেছে, যেটা মেটাভার্সেরই মেটা। বলাই বাহুল্য যে তারা শুধু কথা না বলে মেটাভার্স নিয়ে কঠোর পরিশ্রম করতে যাচ্ছে। এগুলো হলো আমার দৃষ্টিকোণ থেকে মেটাভার্সের বর্তমান চিত্র, কারণ এটি এখনও উদীয়মান শিল্প, তাই আমি এটা আরও বিকশিত হওয়ার জন্য অপেক্ষা করছি। ঠিক আছে প্রিয় দর্শক, আজকের জন্য এতটুকুই। আশা করি এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। চাই চ্যান বিদায়।